হতে পারে সে আমার মুরিদান, তাতে আমার কিছু যায় আসে না। যার মধ্যে আদবের খেলাফ রয়েছে সে মুরিদান হলেও কিছু যায় আসে না। এখন যদি কেউ বলে ভাই আপনার মুরিদান যদি এমন হয় তাহলে আপনি কেমন পীর, ভাই আমি আপনাকে প্রশ্ন করতে পারি আপনি যদি মুহাম্মদের উম্মত হয়ে মদ খান গাঁজা খান তাহলে আপনার মুহাম্মদ কেমন, নাউজুবিল্লাহ মিন দালি, ঠিক না ভাই? ঠিক, আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যদি চুরি ডাকাতি জেনা করতে পারেন তাহলে ভাই আপনার আল্লাহটা কেমন, আমারও তো একটা প্রশ্ন জাগে, নাউজুবিল্লাহ মিন দালি। এটা ওস্তাদের বর্তা, এটা ওস্তাদের উপর বর্তাবে না, ওস্তাদ শিক্ষা দিয়ে যাচ্ছেন, কোনো ছাত্র যদি সেই শিক্ষা গ্রহণ না করেন, ওস্তাদ থেকে হোমওয়ার্ক দিয়ে থাকেন, বাড়ির কাজ দিয়ে থাকেন, ছাত্র যদি সে বাড়ির কাজ না করে আসে সেটার জন্য কি ওস্তাদ দায়ী হবেন? তাই পীরকে সবসময় দোষারোপ করবেন না, কথায় কথায় পীরেরা নামাজ পড়ে না আপনি কি দেখেছেন? আর যদি আপনি না দেখে কথা বলেন, আল গিবাতু আসাদ্দু মিনাজ জানা, আপনি তো একজন জানাকারী, আপনার সাথে কথা বলার সাথে চেয়ে একটা কুকুর পালা অনেক উত্তম, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? কারণ কুকুর আমার পাহাড় দেশে আমার সম্পর্কে জানে, মিয়া তুমি তো না জানে কথা বলো, ভান্ডারীরা নামাজ পড়ে না, তোমার বলছে কেডা, কে বলছে তোমাকে, তুমি কি ভান্ডারে গিয়েছো, তুমি কি ভাইস ভান্ডার গিয়েছো, তুমি খোলাফাই মাইস ভান্ডারের দরবারে গিয়েছো, তুমি এতদিন পর্যন্ত মাইস ভান্ডারকে ওলি মানতা, আজ আবুধাবি মস্কট ওমান সৌদি আরবে গিয়ে মাইস ভান্ডারীরা নামাজ পড়ে না, মিয়া তুমি কত বড় মুনাফেক, এবার তুমি নিজের একবার চিন্তা করে দেখো।